নব্বই দশকের আলোড়ন সৃষ্টি করা গান টিপ টিপ বর্ষা পানি। তখন হলুদ শাড়িতে রাবিনা ট্যান্ডন ঝড় তুলেছিলেন বহু তরুণের হৃদয়ে। ২৬ বছর আগে অক্ষয় কুমার ও রাবিনার রসায়ন দর্শকদের মনে দাগ কেটেছিল। মহড়া ছবির সেই গানের রিমেক করা হলো এবার সূর্যবংশী ছবিতে। এতে অক্ষয় কুমারের বিপরীতে দেখা গিয়েছে ক্যাটরিনা কাইফকে। ১৯৯৪ সালে মহড়া ছবিটি সুপারহিট হয়। ছবিটির একটি গান টিপ টিপ বর্ষা পানি আজও সমানভাবে জনপ্রিয়। সূর্যবংশী ছবিতে গানের দৃশ্য মোটের উপর একই রাখার চেষ্টা করা হয়েছে। রয়েছেন অক্ষয় কুমার, পুরনবী, শুধু রবিনার বদলে ফ্রেমে এসেছে ক্যাটরিনা। হলুদ রঙের শাড়ি পরে পর্দায় ঝড় তুলেছিলেন নব্বই দশকের নায়িকা। সূর্যবংশীতে ক্যাটরিনার শাড়িই বেছে নিয়েছেন, কিন্তু রঙে রয়েছে নতুনত্ব। গানটি কোরিওগ্রাফি করেছেন ফারহা খান। দর্শকদের যেন নস্টালজিয়া লেনে ভাসতে সুবিধা হয় সেই কথা ভেবেই বোধহয় বদলানো হয়নি হুক স্টেপ। এমনকি গানটি গেয়েছেন আলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণ। টিপ টিপ বর্ষা গানের ভক্তদের যাতে নতুন গানটির সঙ্গে রিলেট করতে কোনো অসুবিধা না হয় সেজন্য বিশেষ কিছু বদল করা হয়নি। গানটির রিমেক করা প্রসঙ্গে অক্ষয় কুমার বলেন, অন্য কেউ গানটির রিমেক করলে অবশ্যই আমি দুঃখিত হতাম। এ গানটির বেশ বড় অবদান রয়েছে আমার ক্যারিয়ারে, সেজন্য আমি রতন স্যারকে ধন্যবাদ জানাতে চাই। এদিকে রাবিনা ট্যান্ডনও জানিয়েছেন রিমেক গানটি তার বেশ ভালো লেগেছে। গানটি শুট করার পর অক্ষয় কুমার এবং ফারহা খানের সঙ্গে ছবি পোস্ট করেন ক্যাটরিনা। সম্প্রতি কন বানিগা কারেরপতিতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ক্যাটরিনা এবং অক্ষয়। সেখানে এ গানে পা মেলান স্বয়ং অমিতাভ বচ্চন। এদিন অনুষ্ঠানে কথা বলার মধ্যে এ গানে পা মেলানোর জন্য বিগ বি কে অনুরোধ করেন সূর্যবংশীর পরিচালক রোহিত শেঠি। সেই অনুরোধ রাখেন বিগ বি। এরপর অমিতাভ বচ্চনকে স্টেপ শেখাতে দেখা যায় ক্যাটরিনাকে। মজার ভঙ্গিতে স্টেপ করেন বিগ বিও। ইতিমধ্যে মুক্তি পেয়েছে সূর্যবংশী। এ ছবি বাণিজ্যিকভাবে সফল হবে বলে আশা করছেন সিনে দুনিয়ার অনেকেই। ছবিতে দেখা গেছে রণবীর সিং, ক্যাটরিনা কাইফ এবং অক্ষয় কুমারকে।